এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। কেন, তোমাদের বলটা কি মারা গেছে? তোমরা এ বাড়িতে যা চাইবে তাই পাবে, তোমরা যা খেতে চাইবে তাই বাজার থেকে আসবে। হ্যাঁ বড়দা, তোমার আজ টাকা হয়েছে, টাকা দিয়ে সব কিনে নিতে পারবে, কিন্তু মেজদার ওই ভালোবাসা, ভালোবাসা ভালোবাসা দিয়ে জল খাবি? এখন দেখছি তোর আসতে বলি ভুল করেছি। হ্যাঁ ভুল তো করেইছো, মেজদাকে তাড়িয়ে। তোদের মেজদাকে আমি তাড়াইনি। ওকে তাড়ানো ছাড়া আর কি বলে, তুই বাড়ির একটা ঝিকে দিয়ে বরুণার বরুণের স্ত্রীকে অপমান করাস নি। যা করেছি বেশ করেছি, যার ইচ্ছা এখানে থাকবে, যার ইচ্ছা চলে যাবে, আমি তোর কাউকে বেঁধে রাখিনি। উনি এখন কোথায় থাকেন বলতে পারেন? আমি তো বলতে পারবো না, তবে সার্জারি ডিপার্টমেন্টের ইন্দ্রজিৎ বাবু বোধহয় বলতে পারবেন। দয়া করে উনাকে যদি একটু ডেকে দেন। দাঁড়ান দেখছি। হ্যাঁ, ইন্দ্রজিৎ বাবুকে একবার রিসেপশনে পাঠিয়ে দেবেন, ওনার সাথে একজন ভদ্রমহিলা কথা বলতে চান। আপনারা বসুন। ওনারা আপনার সঙ্গে একটু কথা বলতে চায়। নমস্কার। নমস্কার। আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আমি বরুণ বাবুর বোন, বাইরে থেকে এসেছি। দয়া করে যদি বলেন মেজদা এখন কোথায় থাকেন। কিছু মনে করবেন না, আপনার নাম কি খুকু? আপনি আমার নাম জানলেন কি করে? আশ্চর্য, আজই স্যার আপনার কথা বলছিলেন। মেজদা আমার কথা বলছিল? হ্যাঁ বলছিলেন, আপনাকে কদিনের জন্য কলকাতা আনিয়ে নেবেন। ভালোই হয়েছে আপনি এসেছেন, স্যার একেবারে একা হয়ে গেছেন, ভালো মতো খাওয়া দাওয়া করছেন না। বাবা রিটায়ার করলো, দাদার কোম্পানি বন্ধ হয়ে গেল, তুমি কখন চৌধুরী পরিবারের এই বোঝা নিজের কাঁধে তুলে নিলে কেউ জানতেও পারলো না। যেখান থেকে পারো যেমন করে পারো সবার দাবি মিটিয়ে আজ নিজে রান্না করে তুমি সেদ্ধ ভাত খাচ্ছ। দাঁড়াও আগে তোমায় কিছু রান্না করে দিই, পরে তোমার সব কথা শুনবো। আরে তুই দুদিনের জন্য বেড়াতে এসেছিস, তুই কষ্ট করে এসে হবে? তোমার জন্য তো কখনো কিছু করার সুযোগ পাইনি, কিন্তু তুমি আমার জন্য কি না করেছো বলো? অফিস থেকে টাকা ধার করে দেখে শুনে একটা ভালো পাত্রের সঙ্গে আমার বিয়ে দিলে, কিন্তু আমার এমনই ভাগ্য বছর যেতে না যেতেই ওর কোম্পানি লক আউট হয়ে গেল। কাউকে না জানিয়ে তুমি মাসে মাসে 2000 টাকা করে পাঠাতে শুরু করলে। তুই থামবি? থেমেই তো যেতাম মেজদা, তোমার মতো দাদা না পেলে কবেই আমরা থেমে যেতাম। কবে এলি তো? আজই। 2 বছর পর মন্দিরে পুজো দিতে এসে দেখলাম দেবতা নেই। দেবতা শুনো মন্দিরে আমি থাকতে পারবো না বলে বেরিয়ে পড়লাম দেবতার খোঁজে। এসে গেছিস, ভালোই করেছিস। তোর একটা কাজ করতো। হ্যাঁ বলো। আমি তোকে টাকা দিচ্ছি, তুই বাজার থেকে ভালো দেখে মাছ নিয়ে আমরা 3 ভাই বোন মিলে খাই। পিউই বা বাদ যাবে কেন? আসার সময় ওকেও নিয়ে আসিস। না 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 না, পিউ না পিউ না, পিউ পরে, তুই বরং আসার সময় অয়নকে সঙ্গে আনিস।
মজুদ। বাবু গুন্ডার ফাইলটা কোথায়? ফাইলটা কোথায় আমি কি করে জানবো? ভালো চাষ তো বল, ফাইলটা কোথায়? বলছি তো জানি না। দাদা, তোমার চেম্বার তো সবসময় তালা দেওয়া থাকে, ও কি করে জানবে তোমার ফাইলটা কোথায়? তুই চুপ কর, দুধ দিয়ে আমি কাল সাপ পুষেছি। তোর মা মারা যাওয়ার আগে তাকে আমি কথা দিয়েছিলাম, তোর গায়ে আমি কোনোদিন হাত তুলব না। তাই একের পর এক অন্যায় করেও তুই পার পেয়ে গেছিস, কিন্তু আজ আমি তোকে ছাড়ছি না। হ্যালো, যাদবপুর বিএস, কে বলছেন? নমস্কার স্যার। স্যার, আর স্যার আপনার ছেলে রজত? স্যার আমি এক্ষুনি আসছি স্যার। বাবু আসছেন, ওর মতো কড়া পুলিশ অফিসার আমাদের ডিপার্টমেন্টে খুব কমই আছে। আমি তোকে না মারতে পারি, কিন্তু উনি তোকে এমন মার মারবেন। এখন ভালো চাস তো বল, বাবু গুন্ডার কাছ থেকে কত টাকা নিয়েছিস আর ফাইলটা কোথায় আছে? বলে দে ফাইলটা কোথায় আছে। শুনছো শুনছো, উনি ঘরে পুলিশ এসেছে। পুলিশ? আরো বড় বড় সিগারেট ফুঁকো মা। পুলিশ এসেছে কেন? এসব টাকা আর একটা ফাইলের খুঁজে। দিলীপ বাবু। Yes sir, এটা রাখুন। টাকাগুলো কোথায়? কি টাকা? টাকা মানে? রজত আপনাকে টাকা দেয়নি? দিয়েছে তবে। রজত তোমাকে টাকা দিয়েছে? কি বলছো তুমি? খুব অবাক লাগছে তাই না? রজত টাকাটা দিয়েছে শুনে খুব অবাক লাগছে। হ্যাঁ, যান বাইরে যান আপনারা, আমি ঘরটা সার্চ করব। কি হলো, কথাটা কানে গেল না? আপনারা বাইরে যান, যান। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।